ফুড উই নিড আমাদের আজকের চ্যাপ্টার নাম কি ফুড উই নিড যে খাবার আমাদের প্রয়োজন হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অ্যাক্টিভিটি এ লিসন অ্যান্ড সে শুনো এবং বলো দেখো এখানে কতগুলো ছবি আছে যে খাবারগুলো ছবিগুলো আমরা বুঝতেই পারছি খাবারের ছবি এবং এই খাবারগুলো আমাদের জন্য প্রয়োজনীয় চলো তাহলে দেখি ফার্স্ট ছবিটাতে কি আছে বানানা ইর্ষা বানানা তাই না এটা একটা কলার ছবি ঠিক আছে নেক্সট পাপাইয়া পাপাইয়া হচ্ছে পেঁপে ঠিক আছে পেঁপে নেক্সট হচ্ছে খারত, খ্যারট হচ্ছে গাজর খারত গাজর ঠিক আছে এটা দেখো এটা কিসের ছবি আমরা সবসময় খেয়ে থাকি ব্রেড ব্রেড হচ্ছে পাউরুটি ব্রেড পাউরুটি নেক্সট দেখো এটা আমরা খেয়ে থাকি রুটি রুটি হচ্ছে রুটি এরপরে দেখো রাইস রাইস অর্থ ধান চাল ভাত ঠিক আছে ওকে এই খাবারগুলো আমরা খেয়ে থাকি এবং অত্যন্ত প্রয়োজনীয় খাবার আমাদের জন্য ঠিক আছে নেক্সট এরপরে দেখো প্রথম ছবিতে এটা কিসের ছবি অবশ্যই চিকেন আমরা সবাই চিনি ভালো করে জানি চিকেন হচ্ছে মুরগির মাংস ঠিক আছে এরপরে দেখো মিল্ক মিল্ক হচ্ছে দুধ জুস রস এটা কিসের রস জুস না এগুলো জুসের ছবি নেক্সট হচ্ছে হানি হানি হচ্ছে মধু এটা হচ্ছে মধু তাই না এই বয়ামে মধু আছে এরপরে দেখো লেন্টিলস লেন্টিলস হচ্ছে মসুর ডাল খুবই প্রয়োজনীয় উদ্ভিজ্জ প্রোটিন লেন্টিল হচ্ছে মসুর না মসুরের ডাল এটা এরপরে দেখো এটা কি টি টি হচ্ছে চা টি হচ্ছে চা এই খাবারগুলো আমরা খেয়ে থাকি ওকে নেক্সট চলো দেখি অ্যাক্টিভিটি বি রাইট দ্য ফুড ফ্রম অ্যাক্টিভিটি এ ইন কারেক্ট লিস্ট ঠিক আছে অ্যাক্টিভিটি এ থেকে খাবারের একটি সঠিক তালিকা লেখো ঠিক আছে আমরা যে আগে ছবিগুলো দেখেছি ওটা ছিল অ্যাক্টিভিটি এ তোমরা অবশ্যই আমি আমি আশা করছি তোমাদের সামনে বই আছে ঠিক আছে তাহলে আমরা এটা আমি ফিল আপ করে দিয়েছি তোমরাও তোমাদের বইয়ে ছবি দেখে দেখে প্রথম দেখে নাও আমি কি কোন কোন খাবার কোন ভাগে দিয়েছি কিভাবে লিস্ট করেছি সে অনুযায়ী তোমরা না দেখে তোমরা লিস্ট প্রস্তুত করবে কেমন এখানে বারো রকমের খাবার খাবার আছে চলো আমরা লিস্টে রেডি করি ফুড ফ্রম প্লান্টস অ্যান্ড ট্রিজ উদ্ভিদ এবং গাছ থেকে যে খাবার আছে আর কি গাছ থেকে খাবার আর এটা হচ্ছে ফুড ফ্রম এনিমালস প্রাণী থেকে খাবার চলো তাহলে ফুড ফ্রম প্লান্টস অ্যান্ড ট্রিজ ছবিতে ছিল বানানা পাপায়া কলা আমরা গাছ থেকে পাই পাপায়া পেপে গাছ থেকে পাই খারচ গাজর তাও কি উদ্ভিদ থেকে না ব্রেড পাউরুটি তাও কি উদ্ভিদ থেকে রুটি সেটাও কোথা থেকে উদ্ভিদ এবং গাছ একই জিনিস রাইস ধান সেটাও গাছ থেকে জুস রস আমরা ফ্রুট জুস জুস খাই ফ্রুটগুলো অবশ্যই কোথা থেকে গাছ থেকে না উদ্ভিদ থেকে এরপর টি চা পাতা অবশ্য চা পাতা থেকে আমরা চা পেয়ে থাকি লেন্টিল মসুর মসুরটাও কোথা থেকে পাই অবশ্যই উদ্ভিদ থেকে তাই না গাছ থেকে পাই ওকে তাহলে আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে আমরা প্লান্ট এবং ট্রি এর ট্রি থেকে আমরা নয় প্রকারের কি খাবার পেয়েছি না এই লিস্টের মধ্যে এরপরে আসো ফুড ফ্রম অ্যানিম্যালস প্রাণী থেকে পেয়ে থাকি আমরা দেখো চিকেন মুরগির মাংস এটা আমরা অবশ্য প্রাণী থেকে পাই তোমরা জানো এই যে দেখো তোমাদের বইয়ের ছবিটা এখানে এভাবেই আছে আমি এই জন্য কর্নারের ছবিটা দিয়েছি তারপর দেখো মিল্ক দুধ আমরা কোথা থেকে পাই গরুর দুধ তাই না আমরা দাও কি প্রাণী থেকে এরপরে দেখো হানি হানি হচ্ছে মধু না মৌমাছি থেকে আমরা কি মধু পাই ঠিক আছে ওকে তোমরা তোমাদের বইয়ের মধ্যে সুন্দর করে এভাবে পেন্সিল দিয়ে লিখবে না দেখে লিখবে এই না দেখে তোমরা লিখে নেবে ওকে নেক্সট আমরা পড়েছি জেনেছি এখন আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো জানব শব্দের অর্থ ফুড খাবার নিট প্রয়োজন বানানা কলা পাপায়া পেঁপে চন্দ্রবিন্দু আছে প্রথম পয়ের উপর খারট গাজর ব্রেড পাউরুটি রুটি রুটি রাইস ভাত চাল ধান পরীক্ষায় তোমরা একটা লিখলে হবে কিন্তু তিনটাই জানবে তিনটাই শিখবে চিকেন মুরগির মাংস মিল্ক দুধ জুস রস হানি মধু লেন্টিলস মসুর মসুরে অবশ্যই দীর্ঘকার হবে দন্তস্য দীর্ঘকার কেমন টি চা প্লান্ট উদ্ভিদ অ্যানিম্যাল প্রাণী প্রাণী মধ্যন্য মধ্যন্য দীর্ঘিকার ঠিক আছে সুন্দর করে পড়ে হোমওয়ার্ক করবে নেক্সট মিক্স সেন্টেন্স বাক্য তৈরি ফুড এবং টেক দিয়ে আমরা একটি বাক্য পড়ব অন টাইম ঠিক আছে আমাদের সময় মতো খাবার খাওয়া উচিত রাইস রাইস ইস আওয়ার মেন ফুড ভাত আমাদের প্রধান খাবার মিল্ক মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড দুধ একটি আদর্শ খাবার জুস আই লাইক জুস আমি জুস আমি রস পছন্দ করি ঠিক আছে খুব ভালো করে শিখে হোমওয়ার্ক করবে নেক্সট আনসার দ্য কোয়েশ্চেন্স প্রশ্নগুলোর উত্তর আমি তিনটা প্রশ্ন দিয়েছি আরেকটা পরের পেজে আছে চলো আমরা প্রশ্নগুলো পড়ি কী কী আছে হোয়াট ফুডস ডু উই গেট ফ্রম প্লান্টস আমরা উদ্ভিদ থেকে কি কি খাবার পাই গেট অর্থ কি পাওয়া চলো তাহলে আমরা উই তো এখানে সাবজেক্ট আমরা নিয়ে এসেছি উই গেট রাইস আমরা কি কি পড়েছি ওখান থেকে আমরা কয়েকটা খাবার দিয়েছি এখানে উই গেট রাইস লেন্টিলস খারোজ অ্যান্ড ট্রি ফ্রম প্লান্টস আমরা উদ্ভিদ থেকে কি কি পাই ভাত অর্থাৎ চাল ধান যেটাই বলো মসুর গাজর এবং চা পাই ঠিক আছে পরবর্তী প্রশ্ন হচ্ছে হোয়াট ফুডস ডু উই গেট ফ্রম অ্যানিমালস প্রাণী থেকে আমরা কি কি খাবার পাই এখানে যেহেতু ফুডের সাথে এছাড়া আছে তা আমি কি বললাম কি কি খাবার কেমন চলো তাহলে উই গেট মিল্ক হানি অ্যান্ড চিকেন ফ্রম অ্যানিম্যালস আমরা প্রাণী থেকে দুধ মধু এবং মুরগির মাংস পাই ঠিক আছে ওকে নেক্সট দেখো এখানে তিন নং দিয়েছি মেক আ লিস্ট অফ সিক্স ফুডস হুইচ উই গেট ফ্রম প্লান্টস ট্রিস অ্যান্ড অ্যানিম্যালস ছয়টি খাবারের সিক্স ফুডস ঠিক আছে ছয়টি খাবারের একটি তালিকা প্রস্তুত করো যা আমরা উদ্ভিদ গাছপালা এবং প্রাণী থেকে পেয়ে থাকি বা পাই চলো তাহলে আমরা ছয়টি খাবারের তালিকা প্রস্তুত করেছি ফুড ফ্রম প্লান্টস অ্যান্ড ট্রিজ ঠিক আছে তাহলে উদ্ভিদ এবং গাছ থেকে যে খাবারগুলো পাই ওখানে তিনটা দিয়ে লিখেছি এবং প্রাণী থেকে পাই ওখানে তিনটা লিখে আমরা ছয়টি সুন্দর করে গুছিয়ে দিয়েছি রাইস লেন্টিলস বানানা ঠিক আছে আর এখানে ফুড ফ্রম এনিমেলস হচ্ছে কি চিকেন মিল্ক হানি ঠিক আছে ওকে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ ঠিক আছে তিনটা প্রশ্ন দিয়েছি খুব ভালো করে মুখস্থ করে তোমরা হোমওয়ার্ক করবে ঠিক আছে নেক্সট চুজ রাইট অ্যান্সার সঠিক উত্তরটি বাছাই করো ঠিক আছে তিনটি আছে এখানে নাম্বার ওয়ান উই গেট মিল্ক অ্যান্ড চিকেন ফ্রম ট্রিজ প্লান্টস অ্যানিমেলস আমরা আগে পড়েছি মিল্ক অর্থাৎ দুধ এবং মুরগির মাংস আমরা কোথা থেকে পাই অবশ্যই তোমরা নিশ্চয় বুঝতে তাহলে আমরা ঠিক ঠিক আছে সুফিয়া বেগম এরকম আর আমি দিতে পারি আছে তোমরা খেয়াল করে এই খাবারগুলো কোনটা কোন ভাগে যাবে তোমরা চার যেটা বইয়ের চারটা আছে খুব ভালো করে ওটা মুখস্থ করে নেবে জেনে নেবে ছবি দিয়েও আমি দিতে পারি ঠিক আছে ছবি দিয়ে তোমাকে তোমাদের জিজ্ঞেস করতে পারি এটা কি উদ্ভিদ থেকে নাকি প্রাণী থেকে তাহলে তোমরা খুব ভালো করে চ্যাপ্টারটা ছবিগুলোর সাথে পড়াগুলো বুঝে নেবে সুফিয়া বেগম ইজ ইসেন্টিভেন্টি ইয়ার্স ওল্ড সুফিয়া বেগমের বয়স কত আমরা এখানে জানব সেভেন্টি টু সুফিয়া বেগমের বয়স হচ্ছে সেভেন্টি টু নেক্সট জাহাঙ্গীর আলম ইজ এইটি ওয়ান এইটি টু এইটি থ্রি ইয়ার্স ওল্ড এটি ওয়ান জাহাঙ্গীর আলম ইজ এটি ওয়ান ইয়ার্স ওল্ড জাহাঙ্গীর আলমের বয়স একাশি বছর আর সুফিয়া বেগমের বয়স বাহাত্তর বছর ঠিক আছে খুব ভালো করে এটা জেনে নেবে ওকে নেক্সট ট্রুফলস সত্য অথবা মিথ্যা নাম্বার ওয়ান উই গেট মিল্ক অ্যান্ড হানি ফ্রম প্লান্টস আমরা উদ্ভিদ থেকে দুধ এবং মধু পাই এটা কি সত্য ফলস সেন্টেন্স তাহলে আমরা প্রথমে কি লিখব কি লিখব ফলস লিখব লিখে ফুল স্টপ দিয়ে সি ফুল স্টপ এ মিল্ক এন্ড হানি ফ্রম অ্যানিম্যালস আমরা জানি সবাই আচ্ছা নেক্সট উই গেট বানানা এন্ড পাপায়া ফ্রম অ্যানিমালস আমরা এখানে কি লিখেছে প্রাণী থেকে কলা এবং পেপে পাই ইটস আ ফলস সেন্টেন্স এটা কোনোভাবে সত্য বাক্য নয় তাহলে আমরা কি লিখব ফলস এরপরে উই গেট বানানা অ্যান্ড পাপায়া ফ্রম ট্রিজ আমরা গাছ থেকে কলা এবং পেঁপে পাই ঠিক আছে ওকে নেক্সট হোমওয়ার্ক আমরা এতক্ষণ যেগুলো পড়েছি যে পড়াগুলো পড়েছি তোমাদের লেসনে দেওয়া আছে ওয়ার্ড মিনিং মেক সেন্টেন্স আনসার দ্য কোয়েশন চুজ দ্য রাইট অ্যান্সার ট্রু ফলস অল আইটেমস শুড বি লার্নড অ্যান্ড রেট ইন ইউর এক্সারসাইজ বুক এই যে পাঁচটা আইটেম আছে সবগুলো ভালো করে শিখে তোমার হোমওয়ার্ক খাতায় সুন্দর করে লিখবে ঠিক আছে ওকে থ্যাংকস টু অল হ্যাভ আ গুড ডে